রেগুলার মতো আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম। একটি টি শার্ট কীভাবে ডিজাইন করবেন আমি নতুন একটি ডিজাইন আপনাদের সামনে এখন করে দেখাবো। সফটওয়্যারটা ওপেন করে ইনসার্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে টি শার্টটিতে ডিজাইন করবেন সেই টি শার্টটি এখানে পিকচারটা নিয়ে নেন। নেওয়ার পরে এখানে টেক্সট ওয়ার্পিংয়ে ক্লিক করে মুভিং করার জন্য ওপেন করে নিন। তো কাজের সুবিধাতে একটু বড় করে নিন পিকচারের সাইজটা। পিকচারের সাইজ বড় করার পর এখানে যদি টি শার্টে কোনো লোগো দেওয়ার প্রয়োজন হয় তো আমি আবার লোগোটা দিয়ে দেবো। এখানে লোগোটা সিলেক্ট করে দেবো সেম ভাবে যেভাবে পিকচারটা নেওয়া হয়েছে সেভাবে লোগোটা সেট আপ করে দেবো। এই লোগোটাই আমি সিলেক্ট করি। টেক্সট গ্রুপিংয়ে গিয়ে এই মুভিং করার জন্য ওপেন করে দিন। আবার লোগোটাকে ছোট করে বসিয়ে দিই। ছোট করে বসিয়ে দেওয়ার পরে যতটুকু প্রয়োজন সেই সাইজ অনুযায়ী আমরা লোগোটা বসাই দেব। লোগোটা বসাই দিই সুন্দর করে। এখন এখানে ডিজাইনের ক্ষেত্রে আর যা যা দরকার আমি সেই উপকরণগুলো এখন এখানে দিয়ে দিব। ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্স সিলেক্ট করব। এই টেক্সট বক্স থেকে এগুলো রিমুভ করে দেবো। রিমুভ করে বক্সটা পিকচারের মাঝখানে বসাই দেব যেখান থেকে সাইজ মতো বসাই দেব সুন্দর করে। হ্যাঁ একটু চাপ পাইনি। যেখান থেকে ডিজাইনের দেখলে একটা ডিজাইন দেখলে সুন্দর লাগে সেই কালারটা আমি সিলেক্ট করে দেবো। সেখানে কালারটা সিলেক্ট করে দেবো। এখানে কপি করবো, কপি করে পেস্ট করব। আবার কপি করে পেস্ট করে আবার মুভিং করে নেবো যেখান থেকে বক্সটা একটু সরে যায়। তো সেই সুবিধা অনুযায়ী এখানে বসাই দেব। আমি বক্সটাকে আবার কপি করব। বক্সটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে যেখান থেকে দেখলে সুন্দর লাগে আপনারা সেখানে বসাইতে পারেন। আমি জাস্ট একটা স্যাম্পল আপনাদের দেখাই। আমি গত টিউটোরিয়ালে একটা টি শার্টের ডিজাইন করে দেখাইছি। এটা দ্বিতীয় আর একটা আরও অনেক ডিজাইন অসংখ্য ডিজাইনের কাজ শিখতেছি আমি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক দেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এভাবেই আপনি একটি টি শার্ট ডিজাইন করতে পারেন। শুধু টি শার্ট না, শার্ট প্যান্ট যে কোনো পোশাক আপনি ডিজাইন করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। সুন্দর করে বসাই দেব। তো সেমভাবে আমি এটাকে আবার কপি করে নেব। বক্সটাকে আবার কপি করে নেব। সাইজ অনুযায়ী বসাইতে হবে, সেম সাইজ নিতে হবে। কোনো দিকে বাঁকা টেরা চলবে না, তাহলে দেখতে সুন্দর লাগবে। বাঁকা টেরা হলে আসলে দেখতে সুন্দর লাগবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনি একটা টি শার্ট বা যে কোনো ডিজাইন করতে পারেন। ডিজাইন আসলে ব্যাপার না, আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন। আর গত যে টিউটোরিয়ালগুলো ছিল সেগুলোও দেখবেন। আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে একবার বেল আইকনে ক্লিক দিন।
তাহলে আমি নেক্সট ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। স্লিপিং টুলস দিয়ে আমি যে ডিজাইন করলাম টি শার্টটি সেটাকে এখন এভাবে ফিল করে ছেড়ে দিব। ছেড়ে দিলে সেভ অ্যাজ ফাইল, ফাইলে ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক দিন, তারপর ডেস্কটপ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক দিন। বাস এই তো, এইভাবেই একটি টি শার্ট ডিজাইন করা যায়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।